হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানে। তো এটা সোমবারেরই ব্লগ। তো গরমে তো ঠিকঠাক ঘুমোতে পারছি না, তার জন্য আর কি উঠতেও একটু দেরি হচ্ছে, বেলা হচ্ছে, আর উঠে জলদি জলদি কাজগুলো করতে পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে। তো তার জন্য রুটি টুটি বানায়নি, চারটা ব্রেড ছিল বেটু খেয়ে নেবে, আর দুটো রুটি ছিল বেটুর বাবাকে দিয়ে দিলাম, আমার ভাগে যে রুটি থাকে, আর আমি খাচ্ছি ছাতু, কারণ বেটুর বাবা ছাতু কোনোদিনও খায় না, ওই শরবত যদি এক দুদিন খায়। তো আগে তো একদমই খেত না, অকক অকক করতো, মানে বেটু আর বেটুর বাবা খাওয়ার দিক দিয়ে একই রকমই, আমি খালি আলাদা। তো এবার আর কি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেল, বেটুকে ওষুধটা খাই দিই, ঝাঁটপাট এখনও কিছু দেওয়া হয়নি আর গুছানো কিছু হয়নি। আগে ভাবলাম বেটুকে ওষুধটা খাই দিই, দেখো বেটুর বাবা ধরে দাঁড়িয়ে আছে, বেটু একদম সর্দিতে শঁক করছে, তো তাই ভাবলাম বেটুকে এটাই খাই দিই, আর ওষুধগুলো তো খাচ্ছে না, ধৈর্য ধরে চিপটে, তাও আমার চশমা টেনে এদিক ওদিক করে কদিন আর নিজে ওষুধ খেয়ে নিচ্ছিলো, এখন আর খেতেই খুঁজছে না। তো এই যে আমি বসে বসে কাপড়গুলো গুছাচ্ছিলাম, তো বেটুর বাবা বলছে ওষুধটা খাই দাও, আর বেটুকে কেউ ওষুধ খাতে পারে না, আমি একমাত্র পারি ওষুধটা খাওয়াতে, বেটুর বাবাও পারে না, ওই ধরে দে খালি আমাকে ওষুধটা এনে দে, কারণ ওই অবস্থায় তো ওষুধটা নেওয়াও সম্ভব না, কাউকে ধরিয়ে দিতে হবে বা সাইডে এমন জায়গায় রাখতে হবে যেখানে বেটুর হাত মাত না যায়, যে যেই দিকে বেটুর হাত যাবে আর কি ওষুধটা পড়ে যাবে, ছটপট ছটপট করতে থাকে, তো এরকম কত কাঁদছে, এরকম লাথো মারছে। তো বেটুকে খুশি করার জন্য একটু বেটুর বাবা এরকম নাচ করছে, এরকম বেটুকে, তারপরে বক্সটা আর কি, এই বক্সটা অনেক দিন, কারণ আমাদের বিয়ে হয়নি তারও আগে, তো বেটুর বাবারই একটা বন্ধু ছিল, তো বেটুর বাবা আর কি রেখে নিয়েছে, ও বলছিলো যে বিক্রি করে দেবো না কী করবো, তখন বেটুর বাবা বলছে আমাকে দিয়ে দে। তো আগে আমরা মাঝে মাঝে শুনতাম, এখন আর শোনাই হয় না, একটু ওই যেটা জ্যাক আছে খারাপ হয়ে গেছে, এই দেখো কাপড়গুলো গুছাচ্ছিলাম আমি। তো দেখো বন্ধু, এই সবজিগুলো এখন নিয়ে এলাম, কত বেগুনটা 15 টাকা 500, পটল মনে হয় 5 টাকা, এটা 10 টাকা, কত নিল, 3টে মিলে 35 টাকা নিল। তো এটা বেগুনটা কি নষ্ট হয়ে যাবে, এটা রেখে দাও, নিম বেগুন করবো, নিম বেগুন। তো দেখো এই যে পটল আলুর তরকারি, পটল আলুর তরকারি করবো কষা কষা, আর এইটা ডাল হচ্ছে, তো এবারে ডালটা বেশ ভালো গলে আছে, এটা নিম বেগুন, নিম পাতাটা ভেজে আর বেগুনটা দিয়ে দিলাম। তো আমি নিম পাতা একটু কমেই দিলাম, বেশি তিতোটা আমার ভালো লাগে না, ওই জন্য আমি দেখি নিম বেগুন খাই না। আর এখানে আমি দেখেছি প্রায় সবাই প্রতিদিনেই, মানে গরমকালটা অন্তত নিম বেগুন খায়, নিম বেগুন বা নিম আলু, তো আমি এই ফার্স্টই করছি। আর এই দেখো বেটুর বাপা খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেল, তো আমার পেটটা ব্যথা করছিলো, স্নান টান কিছু করিনি। আর এই দেখো বেটুর বাবা লিচু এনেছে, লিচু খাচ্ছে, যে বেটুও খাচ্ছে লিচু, বেটুও খাবার খাচ্ছিলো না, নাকড়া করছিলো যে খাবার খাবো না, তো বেটুর বাবা জোর করলো, তখন খেলো, কিন্তু বিছনাতে আর কি বমি করে দিল, দিয়ে তারপরে এই যে লিচু খাচ্ছে, সর্দিটার জন্য মনে হচ্ছে, স্নান করিনি, পেটটা ব্যথা করছে না, পেট তো খাচ্ছে না, বমি টমি করে একা একা এই বিছনায় বমি করে দিল। তো গরমে বন্ধুরা ঘুমটা হয়নি, তো তার জন্য আর কি এই যে বসে গেছি, মোটামুটি 4টা সাড়ে 4টা হবে, মেঘ দেখলাম ওই কোণ থেকে আসছে, জানি না বৃষ্টি হবে কি না, কাজগুলো তো বাগিয়ে রাখতে হবে, নইলে ঝড় বৃষ্টি হলে কাজগুলো আর করা যাবে না, সন্ধে হয়ে যাবে, কি দরজাটা লাগিয়ে দিবে পিছন দিকে। তো এই যে বাসনগুলো ধুয়ে নিলাম, আর এই যে পাতাগুলো জড়ো করলাম, কিন্তু এখানে আগুন জ্বালাতে পারছি না, আর বেটুর বাবা একটা বাটি এনে দিল ভিতরে রাখা ছিল, তো এই পাতাগুলো আবার মুরগিতে আবার ইয়ে করে দেবে, এদিক ওদিক করে দেবে, আর এগুলো এখানে আগুন জ্বালাতেও পাচ্ছি না, গাছগুলোর আর কি আঁশটা লেগে গাছগুলোর ক্ষতি হবে। তো এই দেখো বেটুর বাবা আর কি বেটুকে টিউশনে নিয়ে যাচ্ছে, আর চা কিছু করলাম না, শরবত খেলো বেটু আর বেটুর বাবা, আর আমি পরে আর কি দেখবো চা না শরবত খাই। যে দেখো বেটু আর বেটুর বাবা চলে গেলো, আমি পরে আর কি আনতে যাবো। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, নিয়ে এলাম বেটুকে, দেখো বন্ধুরা বেটুর টিউশন থেকে চলে এলো, চিপস আর ইয়ে খাচ্ছে, আমি এখন শরবত খাবো, জানি না ফ্যানের হাওয়ার আওয়াজের জন্য কতটা আর কি শুনতে পারো। তো এই যে
দু চামচ কি তিন চামচ খিদেও পেয়েছে একটু, তো ভাবলাম চা আর খাবো না, এই ছাতু শরবতই খায়। তো তিন চামচ দিয়ে দেবো হচ্ছে ছাতু, আর ওই সুগার ফ্রি ট্যাবলেটটা আছে তো এইটাও শেষ করতে হবে, হয়ে গেল অনেকদিন কিনা এই যে এই ট্যাবলেটটা, তো এটা তিন চারটা ট্যাবলেট দিয়ে দেবো। ভালো করে গুলতে চায় না ট্যাবলেটটা, তো ট্যাবলেটটা দিয়ে আর কি গুলতে হবে, নিচে থেকে যায় আর কেমন একটা মানে তিতকুটে মিষ্টি লাগে নিচেরটা আর কি। তো এই যে চারটা ট্যাবলেট দিয়ে দিচ্ছি, আর একটু নুন দেবো, আর পরে ভেন্ডি আলু ভাজা করবো, এখন একটু বসে নিই, বেটুকে তো নিয়ে এলাম থকে গেলাম, তো চলো শরবতটা গুলে নিই। আর বেটু ঘ্যান ঘ্যান করছিলো, আজ তো শরীরটা আর ভালো নেই, অল্প মানে একটুতে আর কি ঘ্যান ঘ্যান করছে। এই যে নুন, এটা সিন্ধুক নুনই, আমরা এখন সিন্ধুক নুনই কাঁচা খাচ্ছি, আর এমনি নুনটা খাচ্ছি না, মা বলে এই নুনটাই ভালো খাওয়া আর কি, তো এই জন্য সিন্ধুক নুনটাই খাচ্ছি। তো চলো শরবতটা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো করা যাবে। বেটু টিউশনের কাজটা বেটুকে করাতে হবে, স্কুলের কাজটা তো বাকি আছেই, তো একটু পরে বসাবো, আর একবার একটু রেস্ট নিয়ে নেই, এখনই বসতে খুঁজবে না, এই পড়ে এলো। দুটা ডাউনলোড করে দিচ্ছি, দুটা আমি ডাউনলোড করে দিচ্ছি, একটা ভিডিওগুলো আপলোড করলাম, আর এখন মোটামুটি 9:20 রাত, তো বেটুকে এই কাজগুলো করালাম, টিউশনে খালি এক পাতা করলো আর ভয়ে ওই ঘর পালালো, ভিডিওগুলো বাইরে বসে আপলোড করলাম, ঘরে আমার নেট থাকে না। আর আরেকটা আমি হিন্দি চ্যানেল খুলেছি, তো কিছু কিছু সেমও ভিডিও থাকে, কিছু কিছু একটু আলাদাও থাকে, তো সেখানেও মাঝে মাঝে আমি ভিডিও দিই, তো ভিডিও বলবো না, সে 3 মাস হলো মোটেই, তো মানে এই চ্যানেলটা যেটা আমি প্রথমে আর কি খুলেছিলাম সেটা থেকে আর কি রেসপন্স একটু ভালোই, মানে একটু সামান্য, তো অত ভালো না, তো মোটামুটি ভালো, তা আমার মনে ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, আর ঠিকঠাক মতো সবাইকে নিয়ে আর কি ভিডিও করলে আমার মনে হচ্ছে, তো সেটা আর কি সম্ভব না আমার পক্ষে, তো জানি না চলো কত দূর গিয়ে দাঁড়ায় কোথায়, কি আমি খালি আমার কাজ চেষ্টা করে যাওয়া আমি সেটাই করতে পারবো। তো চলো আজকে আমি 1000 টাকা পেয়েছিলাম, এই মাসে 1000 টাকা ঢুকেছিলো, তো লক্ষ্মী ভাণ্ডার টাকা আমি শপিং করেছি, তো তোমাদেরকে দেখাবো। তো এই কুর্তিটা দেখো মিত্রাতে আজকে এসছে, উপরে এসছে, তো আমি এখন দেখছিলাম, আমি তোমাদের উপর দেখিয়ে দিই, তো এখানটায় রাখতে পারি, আমার তো স্ট্যান্ড সেরকম নেই, আর স্ট্যান্ডে রাখতে গেলে আর ফোনের খাপটা খুলতে হয়, এটা আর বেড়ে বেজে, এই যে দেখো এইটা, এই স্লিপসগুলোর জন্য আমি কিনেছি আর কি, স্লিপসগুলো দেখছো ফ্ল্যাট স্লিপ না কি বলে, পরে কোনোদিনও তোমাদেরকে দেখাবো, মানে কোথায় যাবো তখনই দেখতে পারো, বা ভাবছি পুজোতে পড়বো, তো এখনই দামটা কম ছিল, এটা মোটামুটি 500-এর নিচে কোনোদিনও যায় না, দেখছি 400 টাকায় আছে, আর যদিও বা যায় তো মানে আমার সাইজে পাবো না, ওই জন্য তো এই কিনে নিলাম এটা লক্ষ্মী ভাণ্ডারের টাকায়, লক্ষ্মী ভাণ্ডারের টাকা শপিং, চলো একটু দেখিয়ে দিই, লকার পটল ভালো করে রাখতে হবে। বন্ধুরা খাবার খাচ্ছি, হয়ে গেছে ভাজা রুটি, তো তোমরা বলবে এখানেই বসে খায়, হ্যাঁ এখানেই আমাদের এটাই ডাইনিং টেবিল বলবে, চলো বেটুকে খাই দিই, এখন বেটু খাই দিই, তো ঘুমিয়ে যায় তো বেটু, তো বসে কোনো কোনো দিন ঘুমিয়ে যায়, কোনো কোনো দিন 12টা পর্যন্ত জেগে আমাদের সঙ্গে সঙ্গে দেয়, চলো বেটু খাই, জলদি জলদি যিবা বেটাও, আচ্ছা বেটু আলুগুলো দেখাবে। আমি বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি, শেষ করতে ভুলে গেছি, আজকে যখন মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এডিট করছি তখন দেখছি আর কি ভিডিওটা মানে শেষ করা হয়নি, তো চলো কুর্তিটা কেমন লাগলো তোমরা জানাবে, আর কুর্তিটা আমি পরেও দেখেছি, পরে নাইটির পরে পড়েছিলাম, দেখছি অনেকটা ঢিলা হচ্ছে, মানে আমাকে টাঁকতে হবে, এক্সেলটা 42 লেখা ছিল, তো আমি ভাবলাম যদি আসলে আমি টাইট পরতে পারি না, আর বেশি টাইট দেখতেও ভালো লাগে না, তো মোটামুটি এতটা করেই টাঁকতে হবে, আর আমি আর রিটার্ন করছি না, এক্সেলটা নিলে ভালো হতো, ডবল এক্সেলটা আমি নিয়েছি, আমার এক্সেলই হয় অবশ্য,
তো আমি মাপটা দেখলাম, আসলে কোনো কোনো ব্র্যান্ডের না মানে সাইজটা বড় থাকে, বিশেষ করে যেগুলো ভালো ব্র্যান্ড, দামি ব্র্যান্ড, সেগুলো প্যান্টালুন্সেরও আমি দেখেছি। একটা কুর্তি পরি বাবারে কি বড়, হ্যাঁ মানে কি হাতির মাপে দিয়েছে, তো ওই জন্যে বড় হয়ে গেছে, তো আমি আর রিটার্ন করছি না। তো চলো, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, বাই।